ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একটা প্রশ্ন আমাকে রাস্তায় করেছে বলছে যে আমাদের কেন্দ্রতে মানে লোকসভার কেন্দ্রতে সব মুসলিম প্রার্থী দাঁড়িয়েছে, তো বলছে যে আমি তিনটাই মুসলিম প্রার্থী দাঁড়িয়েছি তাকে সমর্থন করি। যখন রাষ্ট্র যখন কেন্দ্রীয় যখন ভোট হচ্ছে কেন্দ্রের পরিবর্তন দরকার, কেন্দ্রের সরকার যিনি আছেন তিনি কি আছেন ইসলামের বিপক্ষে, সেই সময় কেন্দ্রের সঙ্গে যাদের সঙ্গে লড়াই চলছে হাড্ডাহাড্ডি লড়াই, বুঝেন নাই হাড্ডাহাড্ডি লড়াই, যে শাসক আছে তার সঙ্গে হাড্ডাদি কেন্দ্রে যাদের সঙ্গে লড়াই চলছে ভাই তাদেরকে ভোটটা দিবে কেন? এখন যদি আপনি দেখাচ্ছে আমাদের এই মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক বা ডোমকুল ব্লকে একজন মুসলিম প্রার্থী ভোটে দাঁড়িয়েছে, আর যে ভোটে দাঁড়িয়েছে আপনি জানেন যদি জিতে যায় তো ওই কেন্দ্র পরিবর্তন হবে না, তোকে ভোট দেওয়া মানে বৃথা, বুঝেন নাই? তো যখন দেখছেন কেন্দ্রের সঙ্গে সরকার পরিবর্তন করা দরকার তখন কি যার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়া চলছে সে যদি মুশরিক কাফের হয় কিন্তু সে অন্তত আমাদের মুসলিমের ক্ষতি করে না তখন তাকে ভোট দিতে হবে, কিন্তু মেম্বার ভোট হচ্ছে এলাকাতে তখন দেখছেন যে মলিল ভাই ভোটে দাঁড়িয়েছে, আমিও ভোটে দাঁড়িয়েছি, মুকুল ভাই ভোটে দাঁড়িয়েছে, এখন দেখছেন যে তিনজনে ভোটে দাঁড়িয়েছে, আর আমাদের এখানে ভোটে না দিলে তার বিরোধীতে আছে আরো তিনজন যারা একদম ইসলাম বিরোধী, তখন আমাদের মধ্যে তিনজনের যে ভালো উত্তম তাকে দেখেন, বোঝেন নাই? কিন্তু ভোট দেয় তখনই বৈধ যখন দেখছেন যে মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থের জন্য ছোট একটা গোনা বা পাপ করা এটা বৈধ, মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থের জন্য। এর জন্য বিস্তারিত দেখেন বিশ্বনবীর হুদাইবিয়ার সন্ধি, এটা যদি দেখেন অনেক উত্তর এখান থেকে পেয়ে যাবেন যে আল্লাহ করেছেন। শেষ করে ঠিক আছে, মহান সব তাল কাছে দোয়ায় প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কনসুল্লাহ সালাবদের মানহাজ অনুসারে বোঝা তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন। এই দাওয়া এই দোয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।